রোজার মধ্যেই বাড়লো চালের দাম। সব ধরনের চাল কিনতে বস্তা প্রতি বাড়তি গুনতে হচ্ছে 50 থেকে 100 টাকা। গরুর মাংস, মাছ, মুরগি ও ডাল, পেঁয়াজ সহ 29টি কৃষি পণ্যের দাম বেঁধে দিল কৃষি বিপণন অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, সামনের সপ্তাহে ভারত থেকে আসবে 50,000 টন পেঁয়াজের প্রথম চালান। রোজার মাসে ভোক্তারা যাতে কষ্ট না পায় সেদিকে ব্যবসায়ী সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাজার সিন্ডিকেটে বিএনপি জড়িত থাকতে পারে বলে আবারও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া সিন্ডিকেট চলতে পারে না, বর্তমান সরকারের অপর নাম সিন্ডিকেট, বলেছেন রুহুল কবির রিজভী। সোমালিয়ার 7 নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ, নাবিকদের যেতে দেয়া হয়েছে কেবিনে। মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন 10 জন বিশিষ্ট ব্যক্তি। ভারতের 24 বছর পর বাংলাদেশেও প্রথমবারের মতো চালু হয়েছে ব্যাংকের মাধ্যমে বিমা পণ্য বিক্রির ব্যাংক অ্যাসুরেন্স সেবা। ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে বাড়ছে নতুন নতুন ডিজাইনের পোশাক, বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু মারা গেছেন। কুমিল্লায় লেগুনা স্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে এক যুবক নিহত, দুইজনের অবস্থা আশঙ্কাজনক। গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ 36 জনের মধ্যে চিকিৎসাধীন সোলেমান মোল্লা নামে একজন মারা গেছেন। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে। গাজায় ত্রাণ নিতে যাওয়াদের ওপর ইসরায়েলের গুলিবর্ষণের 2টি ঘটনায় অন্তত 29 ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব হামাসের। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে রবিবার পর্যন্ত, নির্বাচনকে প্রহসন বলেছে ইউক্রেন। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 287 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। সুদানের বিপক্ষে বাংলাদেশের 2টি প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের উন্নতি দেখছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। ফিরতি লেগেও চেক ক্লাব স্পার্তা প্রাগকে গোল বন্যায় ভাসিয়ে উয়েফার ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে লিভারপুল। গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন, মুম্বাই একটি হাসপাতালে করা হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টিক।